আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা আমার গত ব্লগটি দেখেছেন তারা তো দেখেছেন আমি এই পটটা এবং চসের বোতলটা রঙ করে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য তো এখন শুকিয়ে গেছে আমি বাকি কাজটুকু সম্পূর্ণ করব তো এই তো টিপটা আমি একটা সন্ধিয়ে টেনে টেনে তুলে ফেলছি তোলানোর পর আমি বাকি বাকি কাজটুকু করব আর গত ভিডিওতে আমি আমার এই টপগুলো যখন রঙ করেছি তখন ও দেখিয়েছি কীভাবে আমি রঙ করেছি কি করেছি যারা আমার ওই ভিডিওটা দেখেন না আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা ঘুরে আসতে পারেন তো এই তো টিপগুলো তোলার পর দেখতেই পেয়েছেন কেমন লাগছে আমার কাছে তো খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখন আমি একটা লেস নিয়েছি এই লেসটা আমি এই পটটার মুখে সুন্দর করে পেঁচিয়ে দিব। তো তার জন্য আমি এখানে একটু আঠা লাগাচ্ছি আই হোপ আমি মনে করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ এখন আমি যেই টিপগুলো তুলেছি এখানে কিন্তু সাদা সাদা কিছু আঠা লেগে আছে এগুলো আমি একটা টিস্যুতে পানি দিয়ে এগুলো ভালো করে মুছে নিয়েছি এই কাজটা আসলে আমি সন্ধ্যাবেলাই করেছি তো সন্ধ্যায় আমি নাস্তা খাচ্ছি নুডুলস রান্না করেছি নুডুলসটা খেয়েছি আসলে সব কিছু ভিডিও করে নিই কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাতে আসলে দেখার অনেক সময় বোরিং ফিল হয় তাই আমি এখন আসলে ছোট ছোট ভিডিও দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমি এই চারপাশে একটা কটন বার দিয়ে আবারও ছোট ছোট বৃত্ত আকারে গোলটার পাশে আবার দিয়ে দিচ্ছি আসলে পুরোনো জিনিসগুলা না ফেলে দিয়ে একটু যদি আমরা গৃহিণীরা এটাকে সাজিয়ে গুছিয়ে সংসারে রেখে দেই তাহলে আসলে আমাদের সংসারের সৌন্দর্যটাও বৃদ্ধি পায় আর মনেরও একটা শান্তি আসে আমার কাছে তো আসলে এগুলো করতে অনেক ভালো লাগে আমি আসলে সংসারের কাজের ফাঁকে ফাঁকে যা পারি আমার সংসারটা আমি আরও সুন্দর করে সাজাতে চাই মহান আল্লাহ ফাঁকের কাছে সুক্রিয়া যা পেয়েছি শুক্রিয়া আল্লাহর কাছে অনেক পেয়েছি আল্লাহাক ভবিষ্যতে আরও ভালো রাখুক এটাই আপনারা দোয়া করবেন তো একে একে করে আমি পুরাটা ফটটাই এভাবে সাজিয়ে নিব এই তো আমি পুরা পটটাই সাজিয়ে নিয়েছি আসলে এটা করতে বেশি সময়ের প্রয়োজন হয় না তারপরও ভিডিও বেশি লম্বা হবে বলেই আমি আসলে আটকিয়ে পুরাটা করে নিয়েছি এখন আমি সসের বোতলটাও রঙ করব। আমি আরও কিছু সসের বোতল রেখেছি ওগুলো রঙ করব এবং আপনাদেরকে দেখাবো আমি কীভাবে সাজিয়েছি এগুলো অনেকেই বলে আসলে এভাবে বাসা হিজিবিজি হয়ে যায় আসলে তারাই বলে আমি মনে করি যে যাদের শৌখিনতা নেই বিভিন্ন মানে বলে সময় দিতে পারে না সংসারে আসলে রান্নাবান্না করেই ওরা অস্থির তারাই আসলে এগুলা বলে আমি মনে করি যাদের মধ্যে শৌখিনতা আছে গস সাজানোর জন্য তাদের মন সবসময় উদ্বিগ্ন হয়ে যায় কি দিয়ে কি করবে আসলে তারা সবসময় এগুলা নিয়েই ব্যস্ত থাকে আমিও হয়তো তাদের মাঝেই একজন আমার আসলে যে খেই ঘুমাতে হবে বসে থাকতে হবে ওইটা না কিভাবে আমার ঘরটা সুন্দর করব কোন দিক দিয়ে কী গাছ লাগাবো কোন দিক দিয়ে কী করবো সবসময় আসলে মাথায় কেন জানি এই চিন্তাটাই ঘুরপাক খায় মহান আল্লাহ ফাঁক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যেন সন্তান স্বামী নিয়ে সংসারটা আরও সুখে থাকতে পারি তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন তা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তাও আপনারা আমাকে জানাবেন আর আমার যে পটটা এই পটটাতে আমি কিভাবে সাজাচ্ছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এই সসের বোতলটা আমার নীচামনি কিছু ফুল বানিয়েছে আমি এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করব। তাই তো দনোটা আমার সাজানো হয়ে গেছে আমার বাবা নিয়ে আসতো একদম দেখতেছে যে আমি কি করতেছি এই তো আমি এই পটটাতে আমার যে মানি প্লান্টের যে বোতলটা ওটাতে কিন্তু ফানি পানির মধ্যে আমার এই গাছগুলো এই গাছটায় আমি রেখেছি এটা আমি কোথায় সেট করব তা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ